বিএনপি জঙ্গিবাদী ও সন্ত্রাসী দল বলেই জনগণ তাদেরকে ভোট দেয় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এজন্যই তারা নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন ঠেকানোর জন্য মানুষ হত্যা করে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার জন্য ভোট চুরির দরকার হয় না জানিয়ে শেখ হাসিনা বিদেশি রাষ্ট্রগুলোকে স্থানীয় সরকার ও সিটি নির্বাচনের দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। নজরানা চৌধুরীর রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের জন্মই হয়েছে জনগণের অধিকার আদায়ের জন্য, আর তারা সেই কাজটি এতদিন ধরে করে আসছে বলেও জানান তিনি। আর বিএনপি সেনানিবাসের ভেতরে অবৈধ প্রক্রিয়ায় জন্ম নিয়েছে বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। বিএনপির দল মানে হচ্ছে একটা সন্ত্রাসী জঙ্গিবাদী দল। এবার এটা শুধু আমার কথা না, কানাডার কোর্টে এটা একটা রায় আছে। কানাডা কোর্ট কিন্তু বিএনপিকে জঙ্গিবাদী সংগঠন হিসেবেই তারা ঘোষণা দিয়েছে। ওই সন্ত্রাসী বিএনপিকে কেউ ভোট দেয়নি, যে জন্য 2014 সালে তারা ইলেকশন করে না, ইলেকশন ঠেকানোর নামে 2013 সালে বিএনপি যে অগ্নি সন্ত্রাস করে জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করে, এটাই ছিল তাদের আন্দোলন। 75-এর পর থেকেই সামরিক স্বৈরশাসকরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেয় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে হটিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দিয়েছে। গত 14 বছরে দেশের আর্থসামাজিক উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করেছে বলেও জানান তিনি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কারও তার সরকার করেছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। যে সমস্ত দেশ আমাদের নির্বাচনের দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে আছেন তাদেরকেও বলবো যে আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন বা আমাদের উপনির্বাচনগুলি যে হলো, সেই নির্বাচনগুলি দেখেন যে কিভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এরপর আবার কেন প্রশ্ন ওঠে, আজকে তারা আমাদেরকে ভোট চোরও বলে। আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না, আওয়ামী লীগ জনগণের ভোট পায় আওয়ামী লীগের কাজের মধ্য দিয়ে, জনগণের আস্থা বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে। আওয়ামী লীগকে যতবার হারানো হয়েছে ততবারই একটা চক্রান্ত করেই হারানো হয়েছে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশের মানুষকে বিএনপি সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংগঠনের মাধ্যমেই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।